ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে সিলেট ও সুনামগঞ্জের সবকটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে দুই জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১২টার দিকে ওই দুটি জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এদিকে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে মাইজগাঁও স্টেশন থেকে চলবে ট্রেন। পানিবন্দী লাখ লাখ মানুষকে উদ্ধারে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা। অপরদিকে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি আরও দুদিন অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।